হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিঙ্ক বিয়ার ফ্যাশন পেজ থেকে চৈতি বলছি। আশা করি সবাই ভালো আছেন। একটু সবাই লাইভে জয়েন করবেন এবং আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু সবাই জানাবেন। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু সবাই জানাবেন এবং আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যেহেতু আমি অলরেডি সবসময় বলি যে নর্মালি শেয়ার করার মাধ্যমটা হচ্ছে যে অন্যান্য পেজে আমাদের আমাদের হচ্ছে পেজটা চলে যায়, সেহেতু মানে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনার পরিচিত যারা আছে সবার কাছে এই পেজটা চলে যায় এবং তাদের পছন্দ মতো কালেকশন গুলো পেয়ে থাকে। ঠিক আছে, তো যারা আছেন তারা একটু আমার পেজটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং আমি বরাবরের মতোই হচ্ছে গতকাল কিন্তু আমি কিছু লন কালেকশন নিয়ে এসেছিলাম, আজকেও কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, তো যারা আপুরা আছেন, ভাইয়ারা আছেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, আমার পেজটা শেয়ার করে দিবেন এবং আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো একটু সবাই জানাবেন। সামিয়া তানহা আপু, হ্যাঁ সবকিছু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। যারা অলরেডি আমার লাইভে জয়েন আছেন সবাইকে অনেক শুভেচ্ছা। একটু সবাই লাইভে জয়েন করবেন এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু সবাই জানাবেন। প্রবলেম হলে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে। এবং আমার রেগুলার যারা আপু ভাইয়ারা আছে তারা বেশি বেশি করে কমেন্টস করবেন। আমি কিন্তু গতকাল অলরেডি কিছু লন কালেকশন নিয়ে এসেছিলাম, একটু খুব সুন্দর হালকা একটু গাঢ় রঙের ভিতরে বা একটু মাল্টি কালারের ভিতরে। নর্মালি হচ্ছে অনেক কাস্টমারে চাচ্ছিল যে আপু আপনাদের নিউ কালেকশন লন আসলে আমাদের একটু দেখাবেন, ঠিক আছে, যেটা খুবই রিজনেবল প্রাইসে, যেটা রেগুলার ক্যারি করার মতো, বা আপনি বাহিরেও হচ্ছে ভার্সিটি বা যে কোনো জায়গায় আপনি নর্মালি ঘুরতে গেলে আপনি হচ্ছে এই লং গুলো ক্যারি করতে পারবেন। ঠিক আছে, এই লং গুলো সাধারণত অনেক বেশি কমফোর্টেবল হয়ে থাকে এবং খুবই সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা। ওকে, তো আমি আমার লং গুলো দেখানো শুরু করে দিই। আমি প্রথমে হচ্ছে হালকা একটা রঙের মধ্যে দেখাবো। আমি একটা হালকা রঙের মধ্যে দেখাবো, এই হালকা রংটা সত্যি অনেক অসাধারণ, খুব সিম্পল একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে। আপনার কালারটা যদি দেখতে পারেন, কালারটা বুঝতে পারবেন, এটা একটা লেমন কালার। ঠিক আছে, এটা একটা লেমন কালার, খুব সুন্দর একটা ডিজাইন করা, ডিজিটাল প্রিন্ট করা আছে ডাউন পোর্শনে দেখছেন। এবং এটার হচ্ছে ব্যাক পার্টটা অনেক অসাধারণ, ব্যাক পার্টটা অনেক সুন্দর সিম্পল ডিজাইন করা আছে। ঠিক আছে, আমাদের কিন্তু লং কালেকশনের যত ড্রেস আছে সব কিন্তু রিজনেবল প্রাইস, মাত্র 1300 টাকার মধ্যে খুব সুন্দর সফট 100% পিওর কটনের মধ্যে আপনি থ্রি পিস পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর দুপাট্টার সাথে সেলারের কাপড়ও রাখা। ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার আমাদের ডাউন পোর্শনে কিন্তু স্লিভসের পোর্শন দেওয়া আছে, এই যে স্লিভসের পোর্শন কিন্তু দেওয়া আছে। ওকে, এখানে স্লিভসের পোর্শন কিন্তু দেওয়া আছে, স্লিভসের পোর্শনটা আপনি নিজের মতো করে বানাতে পারবেন। স্লিভসের পোর্শনও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এটা কিন্তু খুব সুন্দর একটা লেমন কালার। ঠিক আছে, খুবই সুন্দর একটা লেমন কালার, খুবই সুন্দর একটা সিম্পল প্রিন্টের ডিজাইন করা, ডিজিটাল প্রিন্ট করা। আচ্ছা, এইটার সাথে যে স্যালোয়ারটা, এই স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে পাচ্ছেন এবং স্যালোয়ারের কাপড়টাও খুবই সফট, এটা একটা হালকা লেমনের মধ্যে। আমি যদি দূর থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সফট একটা লেমন কালারের ভিতরে। ওকে, আর এটার সাথে যে দুপাট্টা, দুপাট্টা ওটা খুবই সফট এবং খুব সুন্দর। এই দুপাট্টা গুলো সাধারণত আপনি, এই যে আমি দেখাচ্ছি, খুবই পাতলার ভিতরে। ঠিক আছে, আপনি বডিতে ইজিলি ক্যারি করতে পারবেন, এই দুপাট্টা গুলো সাধারণত ভারী না। ঠিক আছে, এই দুপাট্টা গুলো সাধারণত ভারী না এবং খুবই চওড়া। ঠিক আছে, কাপড় কিন্তু খুবই চওড়া, আপনি বডি কভার করতে পারবেন এবং খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা। ওকে, খুবই সুন্দর, দেখেছেন অনেকগুলো কালার কন্ট্রাস্ট করা আছে, লেমনের ভিতরে এত অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট করা, দেখেই মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নর্মালি কিন্তু এই ডিজাইন গুলো সাধারণত অনেকেই আছে যে পছন্দ করেন একটু হালকা কালারের ভিতরে। ঠিক আছে, এইটা হচ্ছে ফুল থ্রি পিস, আমি জাস্ট একটু আপনাকে বডি লক করে দেখাবো। এই থ্রি পিস গুলো সাধারণত আপনি নির্দ্বিধায় নিতে পারেন, খুব সুন্দর একটা সফট কটনের মধ্যে ড্রেস।
খুব সুন্দর একটা সফট কটনের মধ্যে ড্রেস মাত্র 1300 টাকায় পাচ্ছেন 3 পিসের ভিতরে ঠিক আছে আপনি 3 পিসের মধ্যে খুব সুন্দর একটা কটন ড্রেস পাচ্ছেন দেখুন এটা একটা হালকা কালার বাট আপনি যখন এটা বানিয়ে পরবেন তখন আপনাকে দেখতে অনেক অসাধারণ লাগবে ঠিক আছে মাত্র 1300 টাকায় খুব সুন্দর একটা কটনের ভিতরে আপনি 3 পিস পেয়ে যাচ্ছেন উইথ কালার কন্ট্রাস্ট করা মানে 3-4টা কালার খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে তো এইটা হচ্ছে ফুল 3 পিস যারা পছন্দ করবেন সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আপুরা এবং হচ্ছে আমাদের ইনবক্স করলেই হবে আপনি যদি ইনকোয়ারি কোনো জানতে চান আমাদের এই ড্রেসের ব্যাপারে আমরা আবারো বলে দিব কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এইটা হচ্ছে ফুল 3 পিস সাথে হচ্ছে এক কালারে সালোয়ার পাচ্ছেন ওকে খুব সুন্দর একটা লেমন কালার খুব সুন্দর একটা লেমন কালার 3 পিস পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকায় ওকে আমাদের কিন্তু 3 পিসের কালেকশন গুলো কেমন হচ্ছে কেমন লেগেছে আপুদের অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে বা পছন্দ হলে বা বলতে পারেন যে হ্যাঁ আপু আমি এটা নিতে পারি তাও হচ্ছে সমস্যা নেই আপনার জন্য রেখে দিব কারণ আমাদের অনেক পরিমাণ 3 পিসের কালেকশন আছে এইটা একটা পেস্ট কালার খুব সুন্দর মারাত্মক একটা পেস্ট কালার ঠিক আছে হালকা রঙের ভিতরে যারা আছে নরমালি হালকা রং অনেক পছন্দ করে তাদের জন্য ওকে এইটা খুব সুন্দর একটা পেস্ট কালার এই পেস্ট কালারগুলো সাধারণত খুব মানে রেয়ার আছে যে লনের ভিতরে এই পেস্ট কালারগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয় মানে আপনি যখন পরে এটা বানাবেন তখন মাশাআল্লাহ আপনাকে অসাধারণ লাগবে ওকে তো এইটা হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ডাউন পোর্শনে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং পিছনের ব্যাক পোর্শনটাও দেখুন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ওকে তো আপনি যদি কাছ থেকে আমি দেখাই আপনার কালারটাও বুঝতে পারবেন ডিজাইনটাও বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকে ওকে তো এটার স্লিভসের পোর্শনটা কিন্তু একটু ডিফারেন্ট আমার খুবই ভালো লেগেছে এটার স্লিভসের পোর্শনটা ফুল হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ওকে ফুল হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা স্লিভসের পোর্শনটা ওকে তো এইটা হচ্ছে আমাদের ফুল পেস্ট কালারের ভিতরে একটা অসাধারণ কালারের মধ্যে আপনি 3 পিস পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে একটা সালোয়ার পাচ্ছেন এই সালোয়ারটাও হচ্ছে পেস্ট কালারের ভিতরে খুব সুন্দর একটা সালোয়ার কালারটা আপনি বুঝতেই পারছেন খুব সুন্দর একটা ফেব্রিকের আপনি সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার লন 3 পিস ঠিক আছে अवेलेबल মাত্র 1300 টাকার মধ্যে আপনি নির্দ্বিধায় নিতে পারেন আপনি নরমালি সব জায়গায় ক্যারি করতে পারবেন বা বাসায় পরার জন্য অনেকে আছে এগুলো কিনে থাকে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার খুব সুন্দর ফেব্রিকের মধ্যে আপনি সালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালারের ভিতরে সাথে হচ্ছে খুব সুন্দর একটা পিওর কটনের মধ্যে একটা দুপাট্টা এই দুপাট্টা গুলো সাধারণত অনেক অসাধারণ ডিজিটাল প্রিন্ট করা থাকে এবং খুবই চওড়া থাকে এবং বডি কভার করার মতো এই দুপাট্টা গুলো ঠিক আছে খুবই পাতলা খুবই আরামদায়ক এগুলো ভারী হয় না আপনি এক কথায় এটা বডিতে অনেক সুন্দর করে ক্যারি করতে পারবেন ঠিক আছে আপনি নির্দ্বিধায় এগুলো ক্যারি করতে পারবেন যারা আছে নরমালি অনেকেই আছে যে শিপন পাগল বাট এই দুপাট্টা গুলো যদি আপনি একবার ক্যারি করে থাকেন তাহলে আর ছাড়তে পারবেন না আমি অলরেডি শিপনের উনা ছাড়া আমি কোনো 3 পিস পরি না বা কোনো ড্রেস পরি না কিন্তু আমি হচ্ছে পিঙ্ক বেরের যখন আমি উনাগুলো ফেব্রিক ধরি বা উনাটা আমি একবার ক্যারি করি তখনই হচ্ছে আমার কটনের উনা পছন্দ হয়েছে না আমি কটনের উনা আগে থেকে কখনোই পছন্দ করতাম না লাইক ফিল আসতো যে বুড়ি বুড়ি লাগে ঠিক আছে বাট এটার পরার পর দেখি যে না অসাধারণ লাগে খুবই ভালো লাগে এই কটনের উনাগুলো পরলে ঠিক আছে আর হচ্ছে বডিতে খুব সুন্দর করে ক্যারি করা যায় আমার আপু ভাইয়ারা কোথায় কেউ কমেন্টস করছে না আমি কিন্তু সবাইকে বকা দেওয়া শুরু করব ঠিক আছে আমার লাইভ দেখবেন পছন্দ হচ্ছে কিনা বা আপনাদের কোন রিকোয়ারমেন্ট আছে কিনা আমা কিন্তু সাথে সাথে জানাতে পারেন ঠিক আছে যে আপু আমরা এই রিকোয়ারমেন্টে এই ড্রেসগুলো এইভাবে চাচ্ছি আচ্ছা জায়েদ সাবিত নাইস ড্রেস থ্যাংক ইউ ভাইয়া রুমু আনিকা প্রাইস আপু প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা এই 1300 টাকার মধ্যে আপনি সুন্দর হচ্ছে 3 পিস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে 3 পিস পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক কাপড়গুলো আমি এক কথা আপনাদের বিশ্বাস দিতে পারি আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখন এক কথায় স্যাটিসফাইড করাতে পারবো আমরা বা আপনি স্যাটিসফাইড হবেন কারণ আমরা হচ্ছে এই লংগুলো সাধারণত এক নাম্বার দিয়ে থাকি যেগুলো হচ্ছে আপনার নরমালি কটনের ভিতরে ঠিক আছে এই কটনের গুলো
অনেক বেশি আরামদায়ক এবং সফট, যেটা আমি নিজেই ধরছি, আমার নিজেরই ভালো লাগছে সফট এই কটনের ড্রেসটা ধরে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের যে কামিজগুলো আছে, এই কামিজটা খুব সুন্দর, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের, দেখেছেন খুব সুন্দর, মানে এটা আপনি যখন পরে আপনি বানিয়ে পরবেন, আপনি এক কথায় নিজেকে বলবেন ওয়াও দিস ইজ অ্যামেজিং। তো এই বিষয় হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে পরে বানালে খুবই ভালো লাগবে, ঠিক আছে। আমি অলরেডি কিন্তু বডি লক করেছি, দেখতেই পাচ্ছেন, নরমালি একটু গেট আপ নিলে আপনাকে অসাধারণ লুকে, মানে আর লুক লাগবে, ঠিক আছে। তো এইটা গেল আমাদের সুন্দর একটা পেস্ট কালার। এই পেস্ট কালারের পরে আমরা আরেকটা থ্রি পিস নিব, এটা হচ্ছে একটা হালকা একটা অনিয়ন কালার বলা যেতে পারে, ঠিক আছে, হালকা একটা অনিয়ন কালার বলা যেতে পারে। এই অনিয়ন গুলো হচ্ছে অন্যরকম সুন্দর, বা বলতে পারেন লেমন কালার। ওকে, তো এইগুলো আমাদের আজকে যে থ্রি পিস গুলো, এগুলো কিন্তু বেশি হিবিজিবি কাজ করা নেই, খুবই সিম্পল এর মধ্যে ডিজাইন করা আছে। ওকে, খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, আমি যদি কাছ থেকে দেখে আপনারা ডিজিটাল প্রিন্টটা বুঝতে পারবেন, এবং নিচের ডাউন পোর্শনটাও আমি দেখাচ্ছি, এবং এগুলোর ব্যাক পার্টটা কিন্তু বেশি গর্জিয়াস। আমাদের যে ফ্রন্ট পার্ট, মানে প্রতিটা থ্রি পিসের ফ্রন্ট পার্টটা অনেক সিম্পল এবং স্ট্যান্ডার্ড, আর পিছনের যে ব্যাক পার্টটা থাকে, ব্যাক পার্টটা একটু সেম, মানে একটু গর্জিয়াস ডিজাইন করা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের থ্রি পিসের ব্যাক সাইডের ডিজাইনটা। আচ্ছা, এটার সাথে যে স্লিভসের পোর্শনটা, স্লিভসের পোর্শনটা খুব সুন্দর, এই যে এই ডিজাইন, ওকে, একটু সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটা রয়্যাল ডিজাইন করা আছে। ডিজিটাল প্রিন্ট, প্রতিটা ডিজিটাল প্রিন্ট, আপনি হচ্ছে এই কাপড়টা নেওয়ার পর এতটুকু আমরা বলতে পারবো, আপনারা হচ্ছে বারবার নিতে মন চাবে, ঠিক আছে। এই থ্রি পিস গুলো আপনি একবার কিনলে বারবার নিতে মন চাবে। যাই হোক, আজান দিচ্ছি, আমি একটু কথাটা হালকা করে স্কিপ করি, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার সেলরের কাপড়, ওকে, আজান দিচ্ছে যেহেতু কথাটা কম বলে, আমি জাস্ট আপনাদের ফেব্রিকটা দেখে, আপনারা তো অলরেডি এতক্ষণ দেখেছেন, আমি সব ডিটেলস বলে দিয়েছি। এইটা হচ্ছে সেলরের কাপড়টা, এবং খুবই সুন্দর একটা পিওর কটনের মধ্যে আপনি দুপাট্টা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আজান শেষ, ঠিক আছে। ওকে, তো আমি থ্রি পিসটা কিন্তু অলরেডি বডিতে লক করেছি,
ওকে, যারা আছেন লাইভে আছেন তারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা থ্রি পিস পরেছি, যেটা অলরেডি বডি লক করেছি। এবং এই থ্রি পিস গুলো সাধারণত এক কালারের ভিতরে, ঠিক আছে, এক কালারের ভিতরে খুব সুন্দর অসাধারণ ডিজিটাল প্রিন্ট করা। আমি ড্রেসটা এভাবে আপনাকে মেলে দেখাচ্ছি, খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা। আপনি যখন মানে সিরিয়াসলি আপনি বানিয়ে পড়লে আপনাকে একটু ডিফারেন্ট লাগবে, ঠিক আছে, এবং ভালোও লাগবে দেখতে। এইটা হচ্ছে আমার ফুল থ্রি পিস, খুব সুন্দর হালকা একটা অনিয়ন কালারের ভিতরে। আপনার বলা যেতে পারে অনেকেই কমফোর্টেবল ফিল করে যে পেস্ট কালার, মানে পেস্ট কালার না, হালকা গ্রিন কালার বা লেমন কালার এইটা, ঠিক আছে। তা আমি কিন্তু অলরেডি আমাদের কিন্তু পেজে কিন্তু পোস্ট করা আছে আমাদের লনের পিক গুলো, আপনারা ওখান থেকেও দেখে পছন্দ করতে পারেন। জাস্ট আমাদের প্রতিটা ড্রেস আমরা নিখুঁত ভাবে লাইভে দেখাই, তার জন্য আমরা লাইভটা করা হয়, ঠিক আছে। দেখুন এই কালারটাও খুবই ডিফারেন্ট একটা, খুব সুন্দর একটা গাঢ় রঙের ভিতরে, ঠিক আছে, খুবই সুন্দর একটা গাঢ় রঙের ভিতরে একটা বলা যেতে পারে সিয়া কালার, মানে সাগরের কালার যেটা বলা হয়, অসীম কালার এটা আপনি বলতে পারেন। এটাও খুবই সুন্দর একটা রং, খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা। আমি যদি কাছ থেকে দেখাই আপনাদের বুঝতে পারবেন, ফেব্রিকটাও বুঝতে পারবেন, ডিজাইন গুলো বুঝতে পারবেন, খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা। ওকে, যারা আছেন যে নর্মালি লাইফটাতে সব মানে সাধারণত প্রতিটা ড্রেসে নিখুঁত করে ডিজাইন করে দেখা, কেন সবাই হচ্ছে আমরা মানে টাকা দিয়ে হচ্ছে একটা প্রোডাক্ট কিনি, তো ওই প্রোডাক্টটা যদি আমরা মানে ভালো মতো না দেখে নেই বা ভালো মতো বিবেচনা না করে নেই, তাহলে অনেকে পছন্দ নাও করতে পারেন বা বলতে পারেন আমি তো টাকা দিয়ে কিনেছি, লস না বিষয়টা। তো তার জন্য আমরা নিখুঁত ভাবে দেখাই প্রতিটা জিনিস, যেন আপনার পরবর্তীতে কোনো কমপ্লেন্স না আসে। ওকে, তো এইটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও খুব সুন্দর করে ডিজাইন করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে। ওকে, তো এইটা হচ্ছে এটার কালার, খুবই সুন্দর একটা গাঢ় রং কালার, মানে গাঢ় একটা কালার। আমি যদি কাছ থেকে দেখে আপনারা বুঝতে পারবেন এটার কালারটা, ওকে, আর দূর থেকে আপনাকে আমি কালারটা দেখাচ্ছি। এটা হচ্ছে কালার, এবং এটার ডাউন পোর্শনও হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা হচ্ছে স্লিভস এর পোর্শন, ওকে, এইটা হচ্ছে স্লিভস এর পোর্শন। আমি কাছ থেকে যদি আপনাদের দেখে আপনারা বুঝতে পারছেন, এটা কাছ থেকে যে ডিজাইনটা, এটা হচ্ছে স্লিভস এর পোর্শন, এইটা হচ্ছে ফুল ড্রেস। ওকে, এইটা হচ্ছে ফুল ড্রেস, এটা হচ্ছে ফুল ড্রেস, এইটা হচ্ছে আপনার এক্সাক্ট কালারটা। ওকে, আপু বলছে ঈশিতা আপু অনেক সুন্দর কালেকশন, কালার গুলো অসাম, থ্যাংক ইউ সো মাচ আপু, সত্যি খুবই সুন্দর অসাধারণ কালেকশন গুলো, কেন সাধারণত লনের কালেকশনে কেউ বিবেচনা করতে চায় না, কেন এগুলো রেগুলার ড্রেস, এগুলো রেগুলার ক্যারি করার মতো এই ড্রেস গুলো, ঠিক আছে। এবং এইটা হচ্ছে আপনি স্যালারে কাপড় পাচ্ছেন, এই স্যালারে কাপড়টা ফেব্রিকটা আমি আপনাকে এভাবে দেখাচ্ছি যে এই কাপড়টা সাধারণত কেমন হবে বা আপনি কতটুকু কমফোর্টেবল ফিল করবেন এই কাপড়গুলো। এইটা হচ্ছে এক কালারের ভিতরে আপনি স্যালারে কাপড় পেয়ে যাচ্ছেন, আর এইটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা একটা হচ্ছে দুপাট্টা। এই দুপাট্টা গুলো খুবই সফট, খুবই সফট, আপনি হচ্ছে সহজে বডি কভার করতে পারবেন এই এই থ্রি পিস গুলো, এবং খুবই সুন্দর হচ্ছে এইটার ডিজিটাল প্রিন্ট করা। ওকে, এইটার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, এইটা হচ্ছে ফুল থ্রি পিস। আচ্ছা, আমি কিন্তু প্রতিটা ড্রেস বডি লক করে দেখাচ্ছি আপনাদের অলরেডি, যারা কিন্তু কাপড়া পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের ইনবক্স করবেন, আমাদের ইনবক্স করবেন, ঠিক আছে। এইটা হচ্ছে ফুল থ্রি পিস, এই থ্রি পিসটা আপনি মাত্র 1300 টাকার মধ্যে পাচ্ছেন উইথ স্যালারের কাপড় দেওয়া, এবং এইটা হচ্ছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা, মানে কেউ নিলে বলতে পারবে না যে না পছন্দ হয়নি, ঠিক আছে, কেন এগুলো হচ্ছে সাধারণত আপনি পরে বানালে আপনাকে দেখতে ভালো লাগবে, ড্রেস গুলোই হচ্ছে এমন। তো এটা হচ্ছে আমার ফুল থ্রি পিস, খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা উইথ পিওর কটন, এবং খুবই সুন্দর একটা হালকার ভিতরে দুপাট্টা। তো এইটা গেল আমাদের হচ্ছে লাইভের আজকে মনে হয় চতুর্থতম একটা ড্রেস। দেন হচ্ছে আমরা আরেকটা ড্রেস আছে, এটা একটু কালারের ভিতরে, যারা হচ্ছে একটু কালারফুল পছন্দ করেন, তিন চারটা কালার কন্ট্রাস্ট পছন্দ করেন বা বেশি প্রিন্টের ড্রেস পছন্দ করেন তাদের জন্য। ওকে, এইটা হচ্ছে একটু বেশি মানে ডিজাইন করা আছে, এইটা হচ্ছে একটু বেশি ডিজাইন করা আছে। ওকে,
এইটা হচ্ছে বেশি ডিজাইন করা আছে এবং অনেক বেশি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে। আমি এটা হচ্ছে ব্যাক পার্ট, এইটা হচ্ছে ব্যাক পার্ট, ওকে এইটা হচ্ছে ব্যাক পার্ট। এই ব্যাক পার্টের সাথে আপনার স্লিভসের পোশন দেওয়া আছে, স্লিভসের পোশনটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। এই স্লিভসের পোশনটা হচ্ছে নিচের দিকে, খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা, ওকে এটা হচ্ছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা। এইটা হচ্ছে ফুল ড্রেস, এই ফুল ড্রেসের সাথে আপনি দোপাট্টাটা এবং সালোয়ারটা খুব সুন্দর একটা কালার পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাশ কালারের একটা সালোয়ারের কাপড় পাচ্ছেন, খুব সুন্দর সফট একটা কাপড় যেটা সালোয়ারের জন্য পারফেক্ট একটা ফেব্রিক বলা যেতে পারে। এক কালারের মধ্যে একটা সালোয়ারের কাপড় পাচ্ছেন, এটা আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন যে কিভাবে করলে আপনাকে ভালো লাগবে। এবং এটা খুবই সফট একটা কটনের ভিতরে, খুবই সুন্দর অসাধারণ একটা কটন কাপড়ের ভিতরে আপনি হচ্ছে একটা ওড়না পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ওড়নাটা খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। আচ্ছা সামিয়া তানহা আপু, এই ড্রেসের প্রিন্টটা অনেক সুন্দর। হ্যাঁ আপু, এই ড্রেসের প্রিন্ট একটু বেশি এবং অনেকে আছে যারা একটু ডিপ ডিজিটাল প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য, ঠিক আছে। এইটা হচ্ছে দুপাট্টা, খুব সুন্দর একটা ম্যাজেন্টা ডিজাইন করা আছে। এবং আমি ড্রেসটা জাস্ট আপনাকে একটু বডি লক করে দেখাচ্ছি, আপনারা যারা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে। এইটা হচ্ছে ফুল ড্রেস, এই ফুল ড্রেসটা আপনারা যারা পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমাদের কিন্তু লনের কালেকশন অ্যাভেলেবেল, অনেক পরিমাণ ডিজাইন করা আছে। আপনি যদি আদার্স কোনো ডিজাইন দেখতে চান আমাদের ইনবক্স করবেন, আমাদের আদার্স কোনো ডিজাইন থাকলে অবশ্যই দেখাবো। আমাদের অনেক হিউজ পরিমাণ, মানে এটার কোয়ান্টিটি, ঠিক আছে, এটার কোয়ান্টিটি ডিজাইনও হচ্ছে অনেক পরিমাণ এবং অনেক পরিমাণ হচ্ছে আমাদের এই লনের কালেকশন আছে। যারা আছে অনেক বেশি কোয়ান্টিটি নিবেন তারা কিন্তু আমাদের ইনবক্স করবেন। আমরা কিন্তু মানে অনেক কাপড় আছে যে 10-20-50টা হচ্ছে, আমরা কিন্তু সেটাও দিই, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে একটু ডিসকাউন্ট থাকে, ওকে। তো মাত্র 1300 টাকার মধ্যে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে 3 পিস পেয়ে যাচ্ছেন। এই 3 পিস গুলো সাধারণত আপনি নর্মালি পরেই আপনি বাঙালি আপনাকে দেখতে ভালো লাগবে, ওকে। তো এটা হচ্ছে ফুল 3 পিস, এই 3 পিসটা খুব সুন্দর করে, মানে যারা আছেন আপুরা তারা অলরেডি জানে যে লনের ডিটেলস, মানে লনের এত ডিটেলস আমরা আসলে বলি কেন, অনেক আপুরা আছে লনের ব্যাপারে খুবই কম সংখ্যক থাকে যে আপুরা জানে না। এছাড়া বেশিরভাগই 80-90% মানুষরাই জানে যে লনের সাধারণত লনের ফেব্রিক কেমন থাকে, লনের ডিজাইন কেমন থাকে, দেন হচ্ছে এটার ডিজিটাল প্রিন্ট কেমন থাকে, বেটার ফেব্রিক কেমন থাকে, নর্মালি সবাই জানে। জাস্ট একটু কনফিউজ থাকে ফেব্রিকের ব্যাপারে, ফেব্রিকটা যেন পারফেক্ট হয়, যেন পরে এক কথায় কমফোর্টেবল ফিল করেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটাই। আচ্ছা আমাদের লাইভের লাস্ট আজকে একটা আজকে লাইভের লাস্ট একটা হালকা রঙের মধ্যে শেষ করছি। এই হালকা রঙগুলো সাধারণত অনেকেই আছে পছন্দ করেন। এইটা হচ্ছে হালকা রঙের মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, ওকে, খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। আচ্ছা সাদিয়া চৌধুরী আপু বলেছে লনের জর্জেট উনা আছে। আপু আমাদের লনের জর্জেট উনা গুলো নেই, বাট আমাদের হচ্ছে অন্যান্য পাকিস্তানি কিছু ব্র্যান্ডেড ড্রেস আমাদের এখনো আছে, ওগুলো লন কামিজের সাথে শিপনের উনা, ঠিক আছে, শিপনের উনা। আমরা হচ্ছে জর্জেটের উনা রাখি না, শিপনের উনাটা সাধারণত আমরা বেশি অ্যাভেলেবেল রাখি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমি যদি কাছ থেকে দেখাই খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ডাউন পোর্শনে ডিজাইনটা করা আছে, এবং ব্যাক সাইডেও হচ্ছে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে ডাউন পোর্শনের দিকে। এবং ফুল ড্রেসটা অনেক সিম্পল, যারা আছে একটু সিম্পল ড্রেস পছন্দ করেন রেগুলার ক্যারি করার মতো, এইটা হচ্ছে তাদের জন্য পারফেক্ট একটা ড্রেস, ঠিক আছে। এবং এটার সাথে তো স্যালোয়ারের কাপড় এক রঙের ভিতরে পেয়েই যাচ্ছেন। এটা হচ্ছে আপনার যতদূর সম্ভব আমি লাইটে আসলে পারফেক্ট কালারটা বুঝাতে পাচ্ছি না, এটার কালারটা একটু দেখছেন, খুব সুন্দর একটা শিমারি একটা কালার আপনার। এটা হচ্ছে আপনি আমাদের পিক পোস্ট করা আছে, পিক পোস্টের মধ্যে আপনি কালারটা দেখতে পারবেন যে এটার কালারটা কতটুকু অসাধারণ। আচ্ছা সাদিয়া চৌধুরী আপু বলেছে এগুলোর প্রাইস কত আপনি, এবং শিপনের উন্নাগুলো দেখাও আপু। আমাদের হচ্ছে আজকে লনের যে কালেকশন গুলো এনেছি এগুলো হচ্ছে ফুল পিওর কটনের ভিতরে, দুপাট্টাটাও আপনার পিওর কটন হবে, খুবই সফট এবং খুব হালকা,
যেগুলো ক্যারি করতে পারবেন। আমি হচ্ছে আজকে লনের ভিতরে আমি এগুলো দেখাচ্ছি, হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের পেজে থাকবেন। আমাদের কিন্তু এভরিডে আমরা কোনো না কোনো কালেকশন দেখাই, তো সেই অনুযায়ী আমরা হচ্ছে শিপনের উন্নাগুলো দেখাবো, ঠিক আছে? কারণ আপাতত আজকে আমাদের শিপনের উন্নার কোনো লাইভ নেই, কিন্তু আমরা ইনশাআল্লাহ আমাদের কালকে পরশুর মধ্যে আমরা শিপনের উন্না যেগুলো থ্রি পিস আছে এগুলো নিয়ে আবার লাইভ করব এবং আপডেট দিব আপনাদের, ঠিক আছে? আচ্ছা আলবি খান দোস্ত সেই, থ্যাংক ইউ সো মাচ। আসলে ফ্রেন্ডরা আসলে যখন লাইভ দেখে দেখতো মানে ভালো লাগে যে ওরা আমাদের মানে আমার সাথে যে খুব ভালো একটা কোঅপারেট করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে স্যালোয়ারের কাপড়। এই স্যালোয়ারের কাপড়টাও আপনি পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর সফট কটনের ভিতরে এবং দুপাট্টাটা খুবই সুন্দর, অসাধারণ একটা ফেব্রিক, খুব হালকা কাপড়ের ভিতরে যেটা আপনি সহজে বডিতে ক্যারি করতে পারবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা স্কাই বা পেস্ট কালার বলা যেতে পারে। আপনি খুবই সুন্দর একটা ডেক বাড়ায় ডিজিটাল প্রিন্ট করা, খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করা, ঠিক আছে? তো এইটা পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু 1300 টাকা। সাদি আপু বলেছেন, প্রাইস জিজ্ঞাসা করেছেন, মাত্র 1300 টাকার মধ্যে আমরা খুব সুন্দর হচ্ছে থ্রি পিস দিচ্ছি। আপনার পিওর কটন, 100% পিওর কটন। আপনি একটা জাস্ট ড্রেস নিয়ে থাকেন, মানে আমার কথা বিশ্বাস করে একটা ড্রেস আপনি নিন, নেওয়ার পর যদি বলেন যে আপু আমার ফেব্রিক পছন্দ হয় না, আপনি ফেরত দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমাদের আমাদের ফেব্রিক নিয়ে নিশ্চিত হতে পারেন, ঠিক আছে? এই ফেব্রিক গুলো অনেক বেশি পরিমাণ মানে সফট এবং মানে খুবই আরামদায়ক। আপনি হচ্ছে এগুলো হাতে নিলেই বুঝতে পারবেন যেটা ফেব্রিকটা কতটুকু সুন্দর, ওকে? কেন আমি সাধারণত নরমালি হচ্ছে মানে লন হচ্ছে অনেক আগে অনেক বেশি পড়তাম, এখন লনটা তেমন পড়া হয় না, বাট আমি এখানে এসে যখন লন গরু ধরি তখনই আমি প্রায় এরকম আছে 3-4টা লন অলরেডি বানিয়ে ফেলেছি, কারণ আমার পরে অলরেডি অনেক বেশি ভালো লাগছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ফুল ড্রেস, যারা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। দেখেছেন অলরেডি আমি পরেছি, দেখতে অসাধারণ, খুবই ভালো লাগছে, ওকে? ক্যামেরার মধ্যে দেখুন যে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে? আপনি যখন এটা কিনে বানিয়ে পরবেন তখন তো আপনাকেও অনেক বেশি সুন্দর লাগবে। আচ্ছা ঈশিতা চৌধুরী প্রাইসটা আবার বলো আপু। প্রাইস মাত্র 1300 টাকা, ঠিক আছে? এটার প্রাইস মাত্র 1300 টাকায় আপনি হচ্ছে খুবই সুন্দর হচ্ছে একটা কালার কন্ট্রাস্ট করা বা হালকা রং বা ডিপ কালার মধ্যে আপনি থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন, মাত্র 1300 টাকার মধ্যে সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন। আচ্ছা হানান সেতু, আপনার ভয়েস মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফুল ড্রেস, ওকে? এইটা হচ্ছে আমার ফুল ড্রেস। এই ফুল ড্রেসটা যারা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে ফেলুন, ওকে? আমাদের লাইভের কিন্তু আজকে লাস্ট ড্রেস, আমরা আবার ইনশাআল্লাহ আরো কালেকশন নিয়ে আসব লনের, তখন হচ্ছে আপনাদের দেখাবো, ঠিক আছে? আমাদের কিন্তু হিউজ লনের কালেকশন আছে। তো এইটা হচ্ছে আমাদের লাইভের আজকে লাস্ট ড্রেস ছিল, আমি আর কথা বাড়াবো না, কেন অনেকক্ষণ আপনাদের সাথে সময় দিয়েছি, ইনশাআল্লাহ আবার আসবো, অনেক বেশি গল্প করব। এই পর্যন্ত যারা আপুরা আমার সাথে কোঅপারেট করেছেন অনেক বেশি থ্যাংক ইউ, এবং আপনাদের যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন আমাকে, আমি সম্ভবত 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে লাইভটা শেষ করব, এর মধ্যে আমি সার্ভিসটা বলে দেই। আমাদের কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি দিচ্ছি 80 টাকার মধ্যে, ওকে? আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকার বাহিরে কিন্তু ডেলিভারি চার্জ আমরা 130 টাকা রাখছি। আমরা ঢাকার বাহিরে 130 টাকা এবং ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা ডেলিভারি চার্জ দিচ্ছি, এবং হচ্ছে আমাদের কিন্তু প্রতিদিন কোন না কোন কালেকশন আসছে। আপনারা সবসময় একটু আমাদের পিঙ্কবেরি পেজে একটু চোখ রাখবেন, তাহলে হচ্ছে আমাদের যে যতগুলো কালেকশন আছে এগুলো সবগুলো দেখতে পারবেন, ওকে? আচ্ছা সাদিয়া আপু, লনের ড্রেসের শিপন উন্নার এই ড্রেসগুলো দেখায় আপু, অবশ্যই। যে আপনি যে রিকোয়েস্ট করছেন আমার খুবই ভালো লাগছে, যে রিকোয়েস্ট করার মতো আমাদের আপুরা আছে, কোনো প্রবলেম নেই। আমাদের হচ্ছে শিপনের উন্নার যে লনগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো, ওগুলোর প্রাইস গুলো আসলে একটু বেশি, কারণ ওগুলো আমাদের 1 নম্বর হয়ে থাকে, ঠিক আছে? 1 নম্বর লনের যে মানে শিপনের উন্নগুলো থাকে ওগুলো আসলে একটু প্রাইস হয়ে থাকে, কারণ ওগুলো খুবই মানে অরিজিনাল, প্রায় অরিজিনাল শিপনের উন্না বা কটনটা অনেক ভালো হয়ে থাকে, আরামদায়ক হয়ে থাকে, ঠিক আছে? তো আমি আর বেশিক্ষণ সময় দিব না, অলরেডি রাত হয়ে গেছে, ইনশাআল্লাহ কালকে আপনাদের সাথে আবার কথা হবে, অনেক গল্প হবে, কোনো প্রবলেম নেই। পিঙ্কবেরির সাথে কিন্তু থাকবেন আপনারা, ঠিক আছে? তাহলে আপনাদের পছন্দ মতো সব কালেকশন গুলো আমি দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আজ পর্যন্ত তাহলে এখানেই শেষ করছি।
অনেক অনেক বেশি ধন্যবাদ যারা ছিলেন আমার সাথে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।